আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডায়াবেটিক্স নিয়ে। অনেকজনের ডায়াবেটিক্স কন্ট্রোলে আনতে পারতেছেন না, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না। সেই ডায়াবেটিক্স অল্প কিছুদিনেই কন্ট্রোলে আসে পড়বে সেই এই কাঁঠাল গাছের পাতার সাহায্যে। কীভাবে কোন নামে সেটা আমি বলে দিচ্ছি। দেখেন আমার ভিডিওতে আপনার গাছ নিয়ে সবসময় কথা বলি, ভিডিও দিই কোন গাছে কোন রোগের কাজে লাগে, কীভাবে আপনি কাজে লাগাবেন সেটা আমি বলে দিই। অনেক সময় তাবিজ কবজ ঝাড়া ফেরার ভিডিও আমি দিই, সেগুলো আপনি দেখে নিতে পারেন। এই কাঁঠাল গাছ আমাদের অনেক উপকারী গাছ, অনেক রোগের কাজে লাগে। অনেকজনে আমরা জানি, অনেকজনে জানি না, অনেকজনে বুঝতে পারি, অনেকজনে বুঝতে পারি না। কাঁঠাল অনেক রোগের কাজে লাগে, কাঁঠাল গাছের ছাল অনেক রোগের কাজে লাগে, এই কাঁঠাল গাছের পাতা অনেক রোগের কাজে লাগে। আমি বলবো আজকে ডায়াবেটিক্স আপনি কীভাবে কন্ট্রোলে আনবেন। দেখেন যদি আপনি ডায়াবেটিক্স কন্ট্রোলে আনতে চান তাহলে আপনি নেবেন এই কাঁঠাল গাছের এমন ধরনের কচি পাতা। দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে এমন ধরনের কচি পাতাগুলো নেবেন। কচি পাতা নিয়ে আপনি ভেন্ডার করে হোক, পাটা শিলে বাইটা হোক, আপনি 25 গ্রাম পরিমাণ রস বাইর করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। 25 গ্রাম পরিমাণ রস আপনি সকাল বিকাল দুবেলা খাবেন। দুবেলা খাওয়ার পরে 6 থেকে 7 দিন খাওয়ার পরেই আপনার ডায়াবেটিক্স ইনশাল্লাহ কন্ট্রোলে এসে পড়বে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতটুকু আমার চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম।